হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে ফাইনালি 27 নভেম্বর, বনুর বিয়ে। তো চলে এসেছি, এখন হবে গায়ে হলুদ। অনেকটাই লেট করেছি, রিজনটা তোমরা মোটামুটি জানোই। তো চলো এবার ভিতরে ঢুকি, একে একে দেখি কি চলছে না চলছে। একটু পরেই গায়ে হলুদ শুরু হবে, চলো এবার ঢুকি। মামি খাইয়ে দিচ্ছে এবার বনুকে, তারপর পরপর সবার খাওয়ানো চলবে এখন, আর সাথে ফটোশ্যুট। এখন সবাই বসে আছে গায়ে হলুদের অপেক্ষায়। হলুদ চলে এসেছে ফার্স্ট। এই যে গোলাপ দিয়ে সাজানো হলুদ, এখানে আমার ফটো তুলছে আমার এক মামি। এবার বনু চললো, গায়ে হলুদ স্টার্ট হবে। যেখানে সেট আপটা করা হয়েছে অ্যাকচুয়ালি গেটটা একটু অন্যদিকে, তাই ঘুরে ঘুরে যাওয়া হচ্ছে। তপনকেও নিচ্ছি মাঝে মাঝে, কিন্তু ওটা একটু নিচে রাখুন তো। ওই ও দিদি ভাই রাখো, দিদি ভাই নিচে রাখুন। এখানে হলুদের কটা শট নেওয়া হবে বলে ফুলগুলো একটু ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখানে শুরু হয়ে গেছে ফটোশুট, অনেক কষ্টে হাসতে হচ্ছে, এরকম একটা ব্যাপার আর কি। সবাই হাসলে ও তো হাসবে। ঠিক আছে, পিছনে বসে যাও, মুখে লাইট পড়ছে, হাঁটু করে। হ্যাঁ চলো, ব্যাস আর একটু বডিটাকে বার করো। মামি তুই যাও যাও, বোমার কাছে শাকটা নিয়ে আসো। পোস্ট চেঞ্জ করো না দিদি, পোস্ট চেঞ্জ করো না। দুজনে একটু কথা বলো দুজনে। সব
ওই পাতার উপরে জলটা ফেলবে না সামনে 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 বনু এখন টেনশনে পড়ে গেছে, মেকআপ আর্টিস্ট চলে আসছে আর লেট হয়ে গেছে অনেক, তো আমি ওকে এখন সান্ত্বনা দিতে যাচ্ছি। কিচ্ছু হচ্ছে না, আর ওই সকালবেলায় একটু খাইলেন হবে না? না আজকে নিয়ে নিয়ম আছে, ঠিক নিয়ম আছে। এখানে এই যে স্টার্ট হয়ে গেছে, ক্যামেরা দেখলেই দূরে পালাবে। আর এখন দাদা ভাইকে ফোন করা চলছে, ওর ফোনটা ওর চাই, ও বসে বসে গেম খেলবে। ওই জন্য দাদা ভাইকে দরকার। এবারে আমি তো মেহেন্দি করিনি, ওরা মেহেন্দি করেছে, কি সুন্দর সবাই। এখানে রিচুয়ালসটা কমপ্লিট করেই সোজা চলে যাবে বৃদ্ধিতে বসতে। এখন এখানে বৃদ্ধি হচ্ছে, এখন এনে বসে রাখা হয়েছে আর ওই পাটা শিলে কি পরিয়ে দিয়েছে একটু করে। দেখো মনে হচ্ছে না লক্ষ্মী ঠাকুর বসে আছে, কিন্তু বেচারার মুখটা খুব অফ হয়ে গেছে যেহেতু মেকআপ আর্টিস্ট চলে এসেছে। কিন্তু ওকে আমি বারবারই বলছি টেনশন নিস না, সব হয়ে যাবে, ও একটু বেশি টেনশন নিয়ে ফেলছে। এখানে পাপা আর কাকু এখন এলো। আরে তারও তো ব্লাউজ চলে গেছে, বুঝতে পারছে না এ সাইদি কি বলবে বুঝতে পারছে না। তো এখন বাজে এক্স্যাক্টলি 2:37, আমরা খেতে বসলাম জাস্ট। বনুর এখনো কমপ্লিট হয়নি, বাট আমাদের এইদিকে একটু কাজটা গুছাবার জন্য আমরা কয়েকজন বসে গেলাম খেতে। আর আরেকজনকে দেখাবো কত বড় ডিজাস্টার হয়েছে, ব্লাউজ ফেলে এসেছে যেখানে বানাতে দিয়েছিল, এখন গপগপ করে খাচ্ছে, খেয়ে নিয়েই ছুটবে সেটা আনতে, তো তারও প্রচুর লেট হয়ে যাবে। এই যে এখন গপগপ করে খাচ্ছে, সোনারপুরে ব্লাউজটা বানাতে দিয়েছিল, এবার ওর আর নিয়ে আসা হয়নি, মনেই নেই তার, তো এখনও ট্রেন ধরতে যাবে, কারণ ট্রেনে করে গেলেই তাড়াতাড়িও পাবে। এদিকে ফাইনালি বনুর এখন মেকআপ স্টার্ট হয়ে গেছে। তো এখন বেজে গেছে 3:25, আমরা বাড়িতে চলে এসেছি, একটু রেস্ট নেব, তারপর রেডি হতে বসবো। যদি মেকআপ আর্টিস্ট আসতো তাহলে তো আরও আগেই চলে আসতে হতো, বাট মেকআপ আর্টিস্ট তো আসছে না অ্যাকচুয়ালি, বিকজ দুদিন আগে জানায় যে ওর টাইফয়েড হয়ে গেছে, সেই জন্য সব ক্যান্সেল হয়ে গেছে, এখন নিজেরাই সাজতে হবে। তাও আমার বৌদির জন্য এখনও ট্রাই করে চলছি, যদি লাস্ট মোমেন্টেও কাউকে পাওয়া যায়, এখন কি হয় দেখা যাক। তো ব্লগটাকে এবার এন্ড করছি,
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও, আর চ্যানেলটাকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই খুব ভালো থেকো, বাই।